ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2022-23 শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। বেলা 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7টি বিভাগীয় পর্যায়ে সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ব্রিটেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শুক্রবার লন্ডনের পলমলে কমনওয়েলথ সচিবালয়ের মার্লবোরো হাউসে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ গোলাম রব্বানি নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রাত 11:45 দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জনে। মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার পুলিশ সদস্য মোহাম্মদ খায়রুল গুরুতর আহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় এ ঘটনা ঘটে। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে ভারী বর্ষণে আকস্মিক বন্যায় অন্তত 176 জন নিহত হয়েছেন। সাউথ কিভু প্রদেশের প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার প্রদেশটিতে ভারী বৃষ্টিপাতের ফলে একটি নদীর পানি উপচে পড়ে এবং বুসুসু ও নিয়ামুকুবু গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে। বিনা অনুমতিতে সপরিবারে সৌদি আরবে যাওয়ায় লিওনেল মেসিকে 2 সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জ্যামাইকা। পরে মেসি বলেন, আমি আমার সতীর্থদের কাছে ক্ষমা প্রার্থী। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, নাকের এক অস্ত্রোপচারের কারণে তার কর্মজীবন প্রায় শেষ হতে বসেছিল। চিকিৎসকদের পরামর্শ মতে নাসা গহ্বর থেকে পলিপ সরাতে একটি অস্ত্রোপচারের পর একের পর এক ছবি হাতছাড়া হয় তার। এই অবস্থায় অবসাদে ভুগতে থাকেন তিনি।